হইছে তোমা? খুইলা ক না সারুম না, এত বছর আমি মনে তালা দিয়ে রাখছি, এখন তুমি এসে পরে আমার মনের তালা সব খুইলা গেছে। এখন তোমার আমি সারুম না, আমি আর সহ্য করতে পারতেছি না। তুমি যদি এমন করো আমি বিষ খাবো। না রিতা না, আমার পাপের কথা শুনলে তুমি সহ্য করতে পারবে না, ভয় পলাই যাবা। কি কইতেছ তুমি? সত্য কইতেছি, আমার পাপের কথা শুনা তুমি আমার মাফ করে দিবা, নাহলে মহিলাও আমি শান্তি পাবো না। কথা দিলাম। শোনো, বিদেশ থেকে আমি পাপ কামাইয়া আইছি, আমার মরণ হইব, আমি এই HIV ভাইরাসে আক্রান্ত, আমি এইডসের রোগী। একটা খারাপ খবর আছে। খারাপ খবর? কি হয়েছে? আমাদের কামরুল ভাই বিদেশ থেকে একটা খুব খারাপ অসুখ নিয়ে দেশে এসেছে, তাকে তাড়াতাড়ি ডাক্তার দেখাতে হবে। খারাপ অসুখ? অসুখের নামটা বলতে পারবে? অসুখটার নাম এইডস। এইডস? হ্যাঁ রীতা ভাবি তাই তো বলল। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দেখি ডাক্তারের সাথে কথা বলে ওনাকে নিয়ে আসতে পারি নাকি। আসসালামু আলাইকুম কামরুল ভাই। ওয়া আলাইকুম সালাম। এই যে ডাক্তারকে নিয়ে আসলাম। আচ্ছা কামরুল ভাই, তুমি এত খারাপ অসুখটা বাঁধালে কেমনে বলো তো? টাকা কামাবার লাগিয়া বিদেশ গেছিলাম, গাড়ি বাড়ির মালিক হমু, জীবনটার উপভোগ করমু, তাই গেছিলাম। তা করতে পেরেছো কি? পারছি বলেই আজ আমার এই অবস্থা, লোভে পাপ, পাপে মৃত্যু। কিন্তু ভাবি তোমার সন্তান, ওরা ওদের কি হবে? তোমার ভাবি কোনো রকমে মহিলাও এখনো বাইচে আছে। শোনো কামরুল ভাই, ভাবি যদি রাজি থাকে তাহলে তোমাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব, কিন্তু তার আগে আপনাকে কথা দিতে হবে। কি কথা দিব ভাই? আমি তো শেষ। আমি আপনাকে বলছি, মনোযোগ দিয়ে শুনুন, কিভাবে HIV ছড়ায়। কেমনে ছড়ায়, কিভাবে ছড়ায়, আমি তো কিছুই জানি না ভাই। অরক্ষিত অর্থাৎ কন্ডম ছাড়া যৌন সঙ্গম করলে, তারপর ইনজেকশনের সুই সিরিঞ্জ ভাগাভাগি করলে, HIV সংক্রমিত রক্ত বা রক্তজাত সামগ্রী পরিসঞ্চালনের মাধ্যমে। শিশুর শরীরে HIV দুইভাবে আসতে পারে, এক গর্ভবতী মায়ের মাধ্যমে অথবা HIV আক্রান্ত মায়ের বুকের দুধ পান করলে। আপনাকে কিন্তু প্রতিটা শর্ত মানতে হবে, যেই ভুল একবার করেছেন সেই ভুল আর করা যাবে না। আপনাকে সত্য মাইনা যদি জীবনের বাকি কয়টা দিন বহু পলার চেহারার দিকে তাকায় তাকায় মরতে পারি, এটাই আমার জীবনের সবচাইতে বড় শান্তি, আর কিছু চাই না। আমি আমি আপনাকে সত্য অক্ষরে অক্ষরে মাইনা চলবো ভাই, অক্ষরে অক্ষরে মাইনা চলবো। ঠিক আছে ঠিক আছে, তোমার সব কথা আমরা বিশ্বাস করলাম, তুমি একটু ধৈর্য ধরো, আমরা ব্যবস্থা করছি, চলেন। বিশ্বাস অবিশ্বাসের কোনো ব্যাপার না ভাই, এরকম একটা জঘন্য অসুখ তার লগে আবার কেমনে থাকি, তাছাড়া সবাই ভয় পায়। মানুষ মনে করে হাঁচি কাশির মাধ্যমে এ রোগ ছড়ায়, আসলে তা নয়, পোকামাকড় কামড়ালেও এ রোগ ছড়ায় না, এমনকি রোগীর একই থালা বাসনে খাবার খেলেও কোনো সমস্যা নেই। তারপর সবাই একই ফোনে কথা বলতে পারবেন, একই মাঠে খেলাধুলা করতে পারবেন, এমনকি গোসলের সময় রোগীকে নিয়ে সবাই একই পুকুরে গোসল করতে পারবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে রোগীর সঙ্গে একই বাথরুম ব্যবহার করতে পারবেন, আপনি আগের মতোই কামরুল ভাইয়ের সেবা যত্ন করতে পারবেন। আমরা মূর্খ সুরক্ষ মানুষ, এত কিছু জানুম কেমনে, মানুষটা পাপ করে এখন মরণের দিন গুনতেছে, এমন জানলে আমি তার এত কষ্ট করবার দিতাম না, বাইতেই রেখে দিতাম। আপনি কোনো চিন্তা করবেন না ভাবি, আমি কামরুল ভাইকে ফিরিয়ে আনছি, আসেন ডাক্তার। সবার কাছে আমার একটাই অনুরোধ, আপনারা কামরুল ভাইকে ভয় পাবেন, ওনার রোগটাকে ভয় পাবেন। কামরুল ভাইয়ের এইডস হয়েছে, আমরা ওই রোগটাকে ভয় পাবো, কামরুল ভাইকে। আর একটা কথা আমি বলতে চাই,
আপনাদের কোনো রকম জটিল রোগ হলে আপনারা ডাক্তারি পরামর্শ নেবেন, সেবাকেন্দ্রে গিয়ে রোগীর চিকিৎসা করাবেন, আর গর্ভবতী মায়েদেরকে সেবাকেন্দ্রের পরামর্শ অনুযায়ী সেবা প্রদান করবেন। আমি মানুষকে মানুষ হিসাবে ভালোবাসতে চেষ্টা করি। ধর্ম বর্ণ আমার কাছে মুখ্য নয়, গৌণ, কারণ আমি বিশ্বাস করি সবার উপর মানুষত্ব তাহার উপরে নাই।